হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুবই ভালো আছেন আমি আছি তারেক স্মল এডুকেশন ডট বিড়িতে সকলকে স্বাগতম আজকের যে টপিক্স ক্লাস ফোর সেকশন সেভেন লসাগো ঘসাগো অবশ্যই এর আগের টপিক্সগুলোতে দেখছ যে গণিতক গুণনীয় সাধারণ গণিতক সাধারণ গণনীয়ক এগুলা আজকের একটু ডিফারেন্ট যে লসাগু এবং গসাগু হ্যাঁ অবশ্য আগের গুণিত গুণনীয়কের ভিতরে লসাঘু গসাগু লুকিয়েছিল বাট তোমাদের দেখানো হয় নাই তার কারণ একটাই প্রত্যেকটা সমস্যাকে আলাদা আলাদা পার্ট পার্ট করে ভাগ করেই দেখাতে চাইছি তাই একটু আলাদা করে নিয়েছি বেশ কঠিন কিছু না আগের মতোই শুধু এখানে গুণিতক বের করতে হবে গুণিতকের পর যে দুইটার ভিতরে কমনগুলো থাকবো সবচেয়ে ছোট যে সংখ্যাটা থাকবো ওটা হচ্ছে গে লসাগু চলুন দেখে নেওয়া যাক লসাগোর ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো চলো দেখে নেওয়া যাক এখানে কি আছে মনে করো আমি যদি তিন এর গুণিতক লিখি যদি বলা হয় তিন ও চার এর এটা একটু তিন লিখতে যে লিখে ফেলছিলাম তার জন্য তিন পাশে লিখছি তিন ও চার এর আহ লক্ষেপে লিখি ল লসাগু কত সংক্ষেপে লিখলাম তাহলে দেখো তিন ও চারের লসাগু কত তাহলে এটা কি করতে হবে লসাগু আমরা লসাগু সাধারণ গুণিতক সবচেয়ে ছোট যেটা তাহলে প্রথমত সাধারণ গুণিতক বের করতে হবে মানে তিন ও চারের সাধারণ গুণিতক কিভাবে বের করতে হয় তা আমরা পূর্বের পর্বে দেখেছি এটার জন্য আজকে সহজেই বের করে নিতে পারবো কিভাবে প্রথমত তিনের গুণিতক বের করতে হবে কিভাবে করতে হবে লিখতে হবে এখানে মনে করো এটা এক নাম্বারে আছে লিখে ফেলি এক নং তারপরে তিন এর তিন এর গণিতক তিন এর গণিতক শুন তিন তারপর না একটু ফাঁকা রাখবো তো চার এর গুণিতক কারণ সাধারণ গুণিতক বের করতে হলে অবশ্য দোনোটারই প্রয়োজন হয় চার এর চাইলে ডট ডট দিতে পারো আই মিন কমা এইভাবে চাই এর গুণিতক চার আট বারো ষোলো দেখো আমরা একটা পেয়ে গেছি তাহলে প্রথম যে গণিতকটা হবে ওটাই হবে সাধারণ ওটাই হবে সাধারণ গণিতক এবং লসাগো তাহলে এটাকে আর কিছু না দিয়ে আমরা ডোট ডোট দিয়ে যাই তারপরে লিখব তিন ও চারের সাধারণ গণিতক তিন এবং চার সাধারণ সাধারণ গণিতক চারের সাধারণ গণিতক তিন ও চারের সাধারণ গুণিতক কত হবে প্রথমত বারো একে দুই বারো বারো তাহলে লিখতে হবে যে সুতার রং হ্যাঁ আমরা অবশ্যই এখানে সুতার রং দিতে পারি হুম সুতার রং দেওয়ার পরে তিন এবং চার এই যে এবং অথবা ও লিখতে পারতাম তিন এবং সরি এটার হবে না তিন এবং এর কি আমরা লসা গু কত আসছে বারো এখানেও বারো এখানে প্রথমটা হবে একে দুই বারো শেষ এটাই উত্তর আসলে প্রথমত আহ গুণিতক লবিষ্ট সাধারণ গুণিতক তার মানে কি যতগুলো সংখ্যা থাকবে ওগুলোর ভিতরে কমন যেটা থাকবে ওইটা সর্বনিম্নটা যেমন সাধারণ গুণিতক তাই হচ্ছে গিয়া লসাগু এই লসাগু বের করার জন্য সাধারণ গুণিতক তারপরে সর্বনিম্ন যে সংখ্যাটা থাকবো যেখানে এরকম যদি আমরা সামনে নিতাম আরব হইতো কিন্তু ওগুলোর দরকার নাই তার জন্য একটার পরে কমা কমা দিয়ে দিছি এখন গেল লগিষ্ট সাধারণ গুণিতক এখন যদি বলা হয় ঘসাগু তাহলে কি হবে ঠিক একইভাবে সংখ্যাগুলোকে এভাবে করব গোসাগর সময় একটু আলাদা আহ সময় সর্বোচ্চ সংখ্যাটা হবে গোসাগর সময় সর্বোচ্চ সংখ্যাটা হবে তো চলো দেখে নেওয়া যাক যদি বলে সংক্ষেপে এই জায়গাটায় দেখাই আমরা যদি বলে বারো এর যদি বলে বারো ও আচ্ছা হ্যাঁ বারো বারো ও এর সংক্ষেপে কত তখন কি হবে ঠিক একইভাবে বারোর আহ সরি এটা লিখে নি আমাদের ঘষাগু সমান সমান লঘিষ্ট সাধারণ আহ গুণনীয়ক ঘোষাগ এখানে গুণিতকের পরিবর্তে আমরা লিখতে পারি আহ এখানে লিখে লঘিষ্ঠ ল সাধারণ ধারণ গুণনীয়ক লঘিষ্ঠ সাধারণ এটা হচ্ছে সাধারণ গুণীয়ষাগর যেটা তাহলে এই যে এটার ঘষাগো বের করতে বলছে তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে এই যে সাধারণ গুণনীয়ক বের করলে সর্বোচ্চ যে সংখ্যাটা হবে ওটা হচ্ছে গিয়া গষাগু তাহলে লিখে ফেলি যে এখানে এই লেখাটা লিখলাম এখানে যেমন লিখছিলাম যে তিনের গুণিতক এখানে লেখা উচিত ছিল যে বারো এর গুণনীয়ক বাট এতটুকু কথাটা তোমরা লিখে নিবে ওই ওইগুলোর মতো আগের যে ভিডিওগুলো দেখছো ওইগুলোর মতো যে বারো এর গুণনীয়ক না লেখে আমি শুধু বাজা বারো সমান সমান এক গুণ বারো লিখে দিলাম তারপরে দুই গুণ ছয় সমান তিন গুণ চার আর তো যায় না যায় না তারপরে এই পাশেও আবার ঠিক একইভাবে ওইভাবে লিখতাম এখানে সুতরাং লিখে ফেলি সুতরাং বারো এর গুণিতক গুণনীয় সরি বারো এর গুণ বারো এর গুণনীয়ক কত কত এক দুই তিন চার ছয় বারো এক দুই তিন চার ছয় বারো এখন বাকিটা বলে দিই যে তারপরে আমরা আঠারোর এরকম গুণনীয়ক বের করতাম তারপরে যে সর্বোচ্চ সংখ্যাটা মিলে যেত এরকম গোলদাক দেওয়ার পরে কমন নেওয়ার পরে ওই সংখ্যাটা হতো লঘিষ্ঠ সাধারণ ঘসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয় ঘসাগু মানে এই যে ঘসাগুটা বের করতে বলছিল এই সংখ্যাটা হতো ঠিক আছে যেমন এইটা হয়েছে লেগে বারো কেন কারণ প্রথমে মিলছে আর এইটা এইভাবে গিয়ে সর্বোচ্চ সংখ্যাটা যেটা হইতো ওটা হতো গিয়া ঘষাগো কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছো যদি এইভাবে বুঝে না থাকো যদি বলো যে স্যার এটা পুরাটা করে দেন তাহলে অবশ্যই করে দেব অবশ্যই অবশ্যই তোমার কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে কি রকমের ভিডিও চাও আগামীতে এবং কি টপিকস নিয়ে ভিডিও চাও ট্রিল দেন আল্লাহ হাফেজ